বছর পর দেশে আসলাম, আর এসে সুজা কক্সবাজার। ব্যাপারটা একটু অন্যরকম হলো না তো? তোমার তো সমুদ্র পছন্দ। সমুদ্র আমার পছন্দ, কিন্তু সবার সাথে যদি দেখা করতে পারতাম। হবে, তবে এক মাস পর। আমি তো অ্যাকচুয়ালি এখানে কাজে এসেছি, বেড়াতে তো এসেছি, তাই না? তা জানি, কিন্তু তারপরে না কেমন যেন মনটা খারাপ লাগছে। মনে হচ্ছে সবার সাথে দেখা করলে ভালো লাগতো। তা ঠিক, কিন্তু আমরা তো এখন থেকে দেশে থাকবো, তাছাড়া আমার কোম্পানি দেশে অফিস চালু করছে, আর প্রজেক্ট যেটা শুরু হচ্ছে সেটা কক্সবাজার থেকে শুরু হচ্ছে। সমুদ্র আমি ভালোবাসি, তাতে লাভ কি বলো? তুমি এখানে কিছু তোমার অফিসের কাজে সারাক্ষণ তুমি ব্যস্ত থাকবে, আর আমি একা একা থাকবো। একা একা থাকলে আমার আরো বেশি খারাপ লাগবে। ওয়েল, একা একা তোমার লাগবে না, কারণ আমার অফিস টাইমিংটা খুব ইজি। সকালে যাব, বিকালের মধ্যে চলে আসবো, তাছাড়া মাঝে মধ্যে হয়তো বা আমার চিটং এ যেতে হবে, এই যা। রায়হান, তুমি চাইলে কিন্তু আমার একাকিত্ব দূর করতে পারো। তুমি কিন্তু আবারও শুরু করলে। প্লিজ রায়হান, দেখো অনেক বড় একটা জার্নি করে এসেছি, এখন না এইসব ডিসকাস করে আমার একদমই মুড নেই। আমি আর বেশি কিছু তোমাকে বলবো না, খালি এতটুকু বলবো প্লিজ তুমি আরেকটা বার আমার কথাগুলো ভেবে দেখো। দেখো তন্দ্রা, আমি তোমাকে আগে বলি, আমি এখানে আগে একটা ফ্ল্যাট কিনব, আমার বিজনেস সেট আপ করবো, তারপর আমরা যা প্ল্যান করেছি সেটা হবে। আর তাছাড়া কি, এর আগেও তো আমরা দেশের বাইরে অনেকবার ট্রাই করেছি, কিছু হয়েছে কিছু তো হয়নি। সে দোষটা কি আমার? এটা মানে কি? মানে কিছু আমি ডাক্তারের কাছে গিয়েছি, আমি তো টেস্টও করিয়েছি। তবে তুমি কি বলতে চাচ্ছো, সমস্যা আমার? আমি তো সেটা বলিনি সমস্যা তোমার, বাট ডক্টরের কাছে যেতে তোমার প্রবলেমটা কোথায়? দেখো এই মুহূর্তে আমার একদম এসবের মুড নেই, আগে আমি নিজেকে গুছাবো তারপর। তুমি আমার কথা কখনো চিন্তা করো, যা চিন্তা করেছো সব সময় তুমি নিজের কথা চিন্তা করেছো। দেখো আই এম ভেরি টায়ার্ড, ঠিক আছে, আর আমার অফিসে যেতে হবে, আমার জন্য ওখানে লোক ওয়েট করছে, ইম্পর্টেন্ট মিটিং আছে। ফ্রেশ হলাম। কি করছো তুমি? তুমি কি বাচ্চা হয়ে যাচ্ছ দিন দিন? কি হয়েছে? শোনো, সমুদ্র পাড়ে আসতে আমি আমার ইচ্ছা মতো চলি, তাই না? ওকে, তাহলে তো আমাকে আর কোনো প্রয়োজন নেই, মানে আমার না থাকলেও চলে। হ্যাঁ, তোমাকে আমার দরকার নাই তো। আর বাই দ্য ওয়ে, তুমি কি আমার সাথে এসছো নাকি? তুমি তোমার স্ক্রিপ্টে লেখা শুটিং হচ্ছে ফিল্মে, তাই এসছো। তো তুমি কেন এসছো? তুমি তো একটা প্রোগ্রাম করার জন্য এখানে আসছো, তাই না? হ্যাঁ ঠিক তাই, আমি আমার প্রোগ্রামে এসেছি আর তুমি তোমার শুটিং এ এসছো, তাহলে তো হয়েই গেল। হ্যালো, আমার কিন্তু এই শুটিং এ না আসলেও চলতো, স্ক্রিপ্ট রাইটারকে শুটিং এ কোনো প্রয়োজন হয় না আসলে। ভাবলাম যে তুমি আসছো আমিও যাই, সে কারণে আমি আসছিলাম। সব তো একই হয়ে গেল, ঢাকার মতোই তো, ঢাকায় সারাদিন কাজ করে ব্যস্ত, তারপর তোমার যখন সময় হলো তখন আসো, আমার যখন সময় হলো আমি যাই, ভালো ঠিক আছে থাকো। তোমার এই প্রোগ্রামের আর কতদিন? এটা একটা উৎসব বুঝছো, ধরো সব মিলিয়ে 3-4 দিন। তা তোমার ওই লেখা ছাই পাশের ফিল্মের যে শুটিং হচ্ছে সেটা কতদিনের? হোয়াট, কি বললে তুমি? আমার লেখা ছাই পাশ? তা নয় তো, কি সব গল্প লেখো তুমি? নায়ক ছাদ থেকে লাফ দিল আর নায়িকা একদম সমুদ্র পার হয়ে চলে আসলো, আবার নায়ক কি করলো 10 জনের সাথে ধরে মারামারি করলো,
তার চোখের থেকে সানগ্লাসটা পর্যন্ত পড়লো না। এগুলা কোনো গল্প বলো? জি জি এগুলাই গল্প। হ্যাঁ এখনকার দর্শক এগুলাই খোঁজে, মানে তোমার তো এইসব ব্যাপারে কোনো ধারণাই নেই। শোনো মোটেও এইসব দেখতে চায় না, আমি নিজেও কিন্তু একটা দর্শক। হ্যাঁ আমরা এগুলো দেখতে চাই না, তোমরা জোর করে আমাদেরকে সিনেমা হলে নিয়ে নাও, নিয়ে দেখাও, বাস্তবটা না অনেক কঠিন। আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, তবে এ বিষয়ে আমার তো ঝগড়া করার কোনো দরকার নেই, কারণ আমি তো এই ধরনের স্ক্রিপ্ট লিখি না। আমি তো নন কমার্শিয়াল ছবি লিখি, একটু আর্ট ঘরানার ছবি, তবে মাঝে মাঝে যে বিপদে পড়ে যায় না তা না, আমারও কিছু কিছু স্ক্রিপ্ট আবার ওই ডিরেক্টর কমার্শিয়াল বানিয়ে ফেলে। বুঝলাম, তবে তুমি কিন্তু ভালো পাও। এই জায়গায় আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে জানি, কম সময় তো হলো না তোমার সাথে আছি আমি। আমাদের চারজনের একটা সার্কেল ছিল না? এই যে দিলে না সব পুরনো কথা মনে করিয়ে। আচ্ছা ওরা এখন কোথায় আছে, কেমন আছে? আমি কিভাবে জানবো, আমার সাথে কি যোগাযোগ হয় বলো? হ্যালো মা। কিরে তোরা যে ঠিক মতো পৌঁছালি তা তো জানাতে হয় নাকি? মা খুবই টায়ার্ড, আর মানুষজন তো এসে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। কারো কি কোনো দায়িত্ববোধ আছে? কোনো কিছু খেয়াল নেই তো কারো? মা এই যে আবার শুরু করলি, কেন এমন করিস ওর সাথে? মা তুমিও একই কথা বলছো, শুধু আমি করি। এনিওয়ে আমার না এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। কি ব্যাপার? এখনো তুমি সে বিষয় নিয়ে মন খারাপ করে বসে আছো না? তুমি চাইলেই সব বিষয় সলভ করতে পারো। তন্দ্রা আমি না বুঝি, একটা জিনিস বুঝতে গিয়েও তুমি বুঝো না, সব কিছুর একটা প্রপার টাইম আছে। রাহান 5টা বছর তো হয়ে গেল, তুমি আমাকে বলো আর কতটুকু সময় দিলে তুমি আমাকে বলবে এটা তোমার প্রপার টাইম? অন্তত 3 বছর। তুমি কি একবার খেয়াল করেছো আমি কিভাবে থাকি, সারাটাক্ষণ আমি কিভাবে একা একা ফিল করি? তাহলে আমি কি করব, আমার অফিস, আমার কাজ, আমি সব কিছু ফেলে দিয়ে তোমার পাশে বসে থাকি? আমার না তোমাকে আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। এনিওয়েজ রাত অনেক হয়ে গেছে, আমার সকালবেলা অফিস। Thank you.
বিরক্ত করলাম? কিছুটা। মানে? নাচ প্র্যাকটিস করছিলাম। ও সরি, তাহলে বিরক্তই করলাম। আরে তুমি সিরিয়াস হচ্ছ কেন বলো, কি বলবা? না এমনি মনটা একটু খারাপ তো, তাই। মন খারাপ তোমার? মানে লিখতে পারছিলাম না তো তাই। হ্যাঁ, যে লেখা লেখো তুমি তা আবার না আসার কি আছে? রাতের সমুদ্র দেখেছো কখনো? হুম, দেখেছি, তবে তোমাকে নিয়ে দেখা হয়নি। রাতের সমুদ্রে আলাদা একটা ভাষা আছে, সেই ভাষাটা যদি তুমি রপ্ত করতে পারো তাহলে জীবনের অনেক মানে খুঁজে পাবে। তুমি দেখেছো? হুম, দেখেছিলাম, বাবা মার সাথে একবার সমুদ্র দেখতে এসেছিলাম। তখন আমি সবেমাত্র কলেজে পড়ি, সেই সময়ই সমুদ্র দেখে আমার মনের ভিতরে একটা ভাব এসেছিল। লোভটা সামলাতে পারছি না। মানে? সিরিয়াসলি বলছি। মানে কি? দেখো এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হোক না কেন, আজ না হয় ভেসে গেলাম অজানায় সমুদ্র ঢেউয়ে, আজ না হয় মোরা গাইলাম হংস মিথুনের গান। খুব মুডে আছো তাই না? আমি কিন্তু তোমার হোটেলের সামনের বিচেই বসে আছি, আসবে প্লিজ? তুমি জানো যে তুমি যখন রাগ করো তোমাকে অনেক বেশি শুনো, আর তাই তুমি আমাকে না, তুমি না প্রপার টাইমিংটা বুঝো। আমি বুঝি, তুমি প্রপার টাইমিংয়ে প্রপার ডিসিশন নিতে পারছো না। বাবা ছাড়ো না, কেন তুমি আবার একই প্রসঙ্গে যাও? আমি তো তোমার কাছে খুব বেশি কিছু চাইনি, তাই না রাহুল? আচ্ছা বাবা চলো না, কালকে একটু বেরিয়ে আসি প্লিজ। তারপর? কোনো তারপর না, কোনো কথা না, এখন শুধু আমি তোমাকে। তোমার কি মুড়ো? কবে যে বাংলাদেশের বাইরে বড় বড় শো করব, আমার না এত স্ট্রাগল আর ভালো লাগে না। আরে এভাবে বলছো কেন, হবে হবে হয়ে যাবে। আচ্ছা তুমি কি বাংলাদেশে ছোট ছোট কোনো প্রোগ্রাম করো? অনেক বড় বড় প্রোগ্রাম করছো, কোনো ব্যাপারই না দেখবে যে হঠাৎ করে। আচ্ছা বাই দ্য ওয়ে, ভালো কথা মনে পড়েছে, ক্রিস্টার ক্রিস্টার কোম্পানির নাম শুনেছো না? তার যে মালিক, ওনার শিকদার সাহেব, শিকদার ভাই যখন কক্সবাজারে, উনি তো দেশের বাইরে অনেক বড় বড় প্রোগ্রাম করে। আমার ধারণা ওনাকে আমি বলতে পারি, কারণ উনি আমাকে অনেক পছন্দ করে। আমি ওনাকে বলবো তোমার কথা। সত্যি? তুমি বললে আমাকে নিবে? আজব কথা বলো না তো, কেন নেবে না? আর তাছাড়া তোমার কি যোগ্যতা নেই?
তুমি তো অনেক বড় বড় প্রোগ্রাম করেছো, সুতরাং তোমাকে নেবে, আমি ওনার সাথে কথা বলবো। চলো না আজকে যাই, প্লিজ 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 প্লিজ। দেখো তো বোকামে, এখন আজকে হঠাৎ করে যাওয়া যাবে না, ওনারা তো বড় মানুষ, মানে ফোন করে জানতে হবে যে উনি কোন হোটেলে উঠেছেন, উনি বিজি আছেন কিনা সব জেনে তারপর আমি তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, চলো তোমাকে খাওয়াই আমি। এই মেয়ে, খাওয়াই মানে কি? তোমার কাছে টাকা নেই বললে। আরে মেয়েদের কাছে টাকা থাকে, তবে একটু হিসাব করে খরচ করতে হবে, বুঝছো? তাই না? তুমি না কি? আমি বললাম না। শিখদের ভাই আমাকে খুব পছন্দ করে এবং আমি এ পর্যন্ত যা বলেছি কখনো উনি চাইলেন। হ্যাঁ, দেখা যাক উনি আসুক। হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, আপনি এ পর্যন্ত কি ধরনের কাজ করেছেন? আমি কি কি শো করেছি? হাজি ভাই, আমি বেশ কিছু শো করেছি বাংলাদেশের ভিতরে কিছু কিছু জায়গায়, যেমন যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে শিল্পকলাতে প্রোগ্রাম করেছিলাম, এছাড়াও বেশ কিছু জায়গায় আমি আমার কোরিওগ্রাফিতে প্রোগ্রাম করেছি। গুড, ভেরি গুড। তার তো দেখছি এই সেক্টরে আপনার মোটামুটি অভিজ্ঞতা আছে। আচ্ছা, ওই যে ক্লাসিক্যাল আর মডার্নের সমন্বয়ের যে ফিউশন, সে সম্পর্কে কি জানা আছে? জি, অবশ্যই জানি। আমি বেসিক্যালি ক্লাসিক্যালের মানে ডান্সটা করি, কিন্তু এখন তো ফিউশনটা বেশি চলছে, সেজন্য কন্টেম্পোরারি এবং ক্লাসিক্যাল মিক্স করে আমি ফিউশনটা করছি এখন। বাহ, খুব ভালো। এখন বহির বিশ্বে কিন্তু মানে ফিউশন বেশি ডান্স হয়, হ্যাঁ, আর আমার ফার্মের কিন্তু ম্যাক্সিমাম শো দেশের বাইরে হয়। আচ্ছা, অনেক যখন নিয়ে এসেছে, আপনি কাজ করেন আগামীকাল, হ্যাঁ, আপনি আবার কিছু চলে আসেন, আর সাথে আপনার কাজের ডিটেলস দিন। হ্যাঁ, ওকে, তাহলে জি জি ভাইয়া, কী করছো এখন তুমি? ওই লেখালেখি। আমি আসলে এখানে আসছি হচ্ছে আমার একটা ফিল্মের শুটিং চলছে, আমার লেখা একটা গল্পে, তো সেই জন্য আসছি। আর তাছাড়া ওর একটা শো আছে এখানে, চ্যারিটি অর্গানাইজেশনের একটা শো, ওইখানেও কিন্তু একটা ফিকশনের কাজই ও করেছে। ভালো ভালো কম্বিনেশন হয়েছে। আর অনিক, তুমি যখন বলেছো আর ওর তো কিছু অভিজ্ঞতাও দেখছি, আমার তো মনে হয় আগামীতে অবশ্যই আমাদের একসাথে কাজ করা হবে। তাহলে আজকে আমরা যাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই।
তাই বলো না। অনেক কাজ করতে হবে, অনেক বড় হতে হবে, বুঝছো? বড় হওয়া মানে কিন্তু টাকা পয়সা না, জীবনটাকে উপলব্ধি করা জানতে হবে। আর দেখো, লাইফে চলার জন্য যতটুকু টাকা পয়সা দরকার ততটুকু থাকলেই তো হলো। আর লাইফে চলার জন্য কিন্তু টাকা পয়সা অনেক প্রয়োজন, কারণ টাকা ছাড়া জীবন একদম। আমি কিন্তু এদিক থেকে একদম একমত। কিন্তু অনেক সময় হয় কি, অনেক টাকা থাকলেও জীবনটাকে উপভোগ করা যায় না। হ্যাঁ, জীবন উপভোগ করা মনে কর নিজেকে একবার হারিয়ে ফেলা, আবার খুঁজে বের করা, আবার হারিয়ে ফেলা, আবার খুঁজে বের করা। আত্মার উপলব্ধি হয় এমন কোনো কাজের সঙ্গে ব্রত থাকাই হচ্ছে জীবন। মনে করো যে টাকা খুঁজতে খুঁজতে এমন মানুষ হওয়ার দরকার নেই যে মনুষ্যত্বই হারিয়ে গেল, এইটা দেখতে হবে। বাহ, একদম সত্য। মানে কি সুন্দর করে তুমি বুঝিয়ে বললে জানো, তোমার হ্যাঁ হ্যাঁ বাংলা সিনেমা। আরে ও তো উল্টাই হতে চায়। জি জি জি, ওখানেই আমি আমাকে খুঁজে পাই। তোমার এই ব্যাপারটায় আমার সাথে মিল আছে অনেক। এবং ওই যে প্যাশনের পেছনে ছুটে চলা, আমি তো বাবা কর্পোরেট ওয়ার্ল্ডে নিজেকে অনেক বড় অবস্থান দেখেছি। একটা ভালো কোম্পানিতে জব করব, একটা ব্র্যান্ডেড গাড়ি চালাবো, মানে জীবনের শেষের দিকে একটা আলিশান বাড়ির মালিক হচ্ছে। অ্যাম্বিশন, অ্যাম্বিশন। সেই সেই বাড়িতে আমি থাকবো না? আরে অবশ্যই বাবা, আর আমি এত কষ্ট করব কার জন্য, সব তো তোমার জন্য। ব্রাভো, দীর্ঘজীবী হও, তোমাদের প্রেম দীর্ঘজীবী হোক। সাধু সাধু। আমি যে কোম্পানিতে জব করতাম না বিদেশে, ওরা এখানে একটা প্রজেক্ট চালু করছে, আর সেই প্রজেক্টের দায়িত্ব আমার। আচ্ছা, খুব ভালো আছি। এই তো দিব্যি চলে যাচ্ছে। তোর বল, ভাবি কেমন আছে? তার মানে তুই জানিস না কেন কি হচ্ছে? ও তো নাই। মানে কি? আমি কিভাবে? ও সুইসাইড করছে। হোয়াট? হ্যাঁ, ও সারাক্ষণ আমার কাছে সময় চাইতো, আমি তো সময় দিতে পারতাম না, আমি সারাক্ষণ আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সারাদিন তো শুধু টাকার পিছনে হন্যে হয়ে ঘুরছি। আমাদের আবার দুজনের কোনো বাচ্চা কাচ্চাও হয়নি, ও সারাক্ষণ ডিপ্রেশনে থাকতো, আমাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো, কিন্তু আমি জানতাম না। আমি সাধারণত তো গভীর রাতে বাসায় ফিরতাম,
এক রাতে বাসায় ফিরে দেখি দোস্ত সুইসাইড করছে। I'm really sorry. নিজেকে সামলে নে দোস্ত, আমাদের হাতে অ্যাকচুয়ালি সবসময় সব কিছু থাকে না। আমরা বুঝে অবুঝে অনেক সময় এমন কিছু করে বসি যেটা যেটার মাসুল আমাদেরকে সারা জীবন দিতে। তুই সময় পেলে আমার হোটেলে আসো, আমি যাই, আমার একটু তাড়া আছে। ঠিক ঠিক আছে ঠিক আছে। আমি কমপ্লিট করে ফেলবো বাইটা, আপনি একদমই টেনশন নেবেন না। জি ওকে স্যার, জি রাখছি, সালাম। থাক থাক রমেশ, এটা কি ফাইল দেখাচ্ছেন আপনি আমাকে? স্যার ওই এক মাসের মধ্যে স্যার সব কমপ্লিট হয়ে দেখেন, আপনাকে কিন্তু আমি যথেষ্ট টাইম দিয়ে ফেলেছি। আপনি কথাই বুঝেন না, আপনার কাজ করতে আসছেন, নমস্কার করতে আসছেন এখানে। স্যার বৃষ্টি, স্যার কি বলবো স্যার, এই যে ইটেই আসলো স্যার মাত্র। দেখেন আমি আপনাকে আর টাইম দিতে পারছি না, ঠিক আছে? আপনাকে যে নির্ধারিত টাইম দিয়েছি তার মধ্যে আমি আমার কাজ কমপ্লিট চাই, ঠিক আছে? কবে তাড়াতাড়ি কর। তুমি
তোমার সঙ্গে দেখা হবে আমি জানতাম, কিন্তু এভাবে এখানে দেখা হয়ে যাবে সেটা আসলে জানতাম না। আমারও তো একই কথা ছিল, দেখো দেখা হয়েই গেল। কত বছর পর? 5 বছর তো হবে। অনেক বড় স্ক্রিপ্ট রাইটার তুমি এখন, মাঝে মাঝে পত্রিকায় তোমার নাম দেখি। তো কক্সবাজার কেন আসা হয়েছে, শুটিং এর কাজে? এই তো আর কি। আর তুমি? রায়হানের অফিসে প্রজেক্ট করেছে এখানে, তাই আসা। ও, তা এখন কি দেশেই থাকা হবে? ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে তাই। বাই দ্য ওয়ে, সুস্মিতার কি খবর? সুস্মিতা আছে, মানে ও এখন কক্সবাজারেই আছে। ও একটা প্রোগ্রাম করতে এসেছে, মানে ও তো এখন কোরিওগ্রাফি করে। চলো আমরা সামনে হাঁটি। চলো। তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। তোমারও তো রায়হান আছে। আছে তার মতো করে, আমার মতো করে না। এই এত বছরে তো একবারও যোগাযোগ করলে না, ফোনও করলে না। তুমিও তো আমাকে ফোন করোনি। ভেবেছি ভালো আছো, সুখে আছো, তাই আর ডিস্টার্ব করিনি। দেখা তো যায়। তার মানে কি তুমি বলতে চাও যে তুমি ভালো নেই? অনেক ভালো আছি, এত ভালো আছি যে এত ভালো হয়তো বা কেউ কখনো থাকে না। তাহলে তাহলে কেন? অনিশ্চিত জীবনের উপর হয়তো আমার ভরসা ছিল, কিন্তু আমার পরিবারে বিশ্বাস ছিল না। তোমার কি কিছুই বলার ছিল না? পরিস্থিতি, পরিবেশ সব কিছু আমাকে বাধ্য করেছে। তার মানে এই না যে আমার ভালোবাসা মরে গেছে। আমাকে কিছু জিজ্ঞেস করবে না? কি জিজ্ঞেস করবো? সুস্মিতার সাথে ভালোই আছে, বিশ্বাস করো আমি চাই তুমি সব সময় ভালো থাকো। তোমরা দুজন আমাদের ছেড়ে যাওয়ার পর আমরা নিজেদের একাকিত্ব নিজেরাই দূর করি। আমরা দুজন দুজনকে অনেক সময় দিয়েছি, কাজের ফাঁকে দুজন অনেক অনেক সময় পাস করেছি, তাই হয়তো আমাদের সেই ফেলে আসা বন্ধুত্ব এখন বন্ধুত্বের চেয়ে একটু বেশি কিছুই হয়েছে। আমি কিন্তু টাইমলি এসেছিলাম। তাই তুমি মোটেও সেখানে আসবে, তুমি চাওনি চেষ্টা করাতে, তাই তুমি কি করেছো? সন্দেহ করার প্রবণতা কিন্তু সারা জীবন এখনো করছো তুমি আমার সঙ্গে। আমি যা ভাবি যা চিন্তা করি তাই করছি। দেখো তখন আমি তোমার ফোনটা ধরিনি, এটা সত্যি, কিন্তু আমি তুমি যে টাইমটা দিয়েছিলে সে টাইমে আমি একদম প্রপারলি ছিলাম। আমি আর তোমার সাথে যখন
ভেরি গুড, বাহ মার্ভেলাস। কনগ্রেচুলেশন ইয়াং লেডি, আপনি অচিরেই আমাদের সাথে কাজ করবেন। আপনার প্রোফাইলটা দেখুন, অল্প দিনে আপনি বেশ কিছু ভালো কাজ করেন। আচ্ছা, মানে জরুরি কোনো কল হলে আপনি তো ধরতে পারেন, নো প্রবলেম। না না, ইটস ওকে, তেমন কোনো জরুরি না। আপনি প্লিজ আমাকে তুমি করে বলুন, আমি তো আপনার মেয়ের বয়সী হব। মেয়ের বয়সী তাইতো? আমার মেয়ে রূপা বেঁচে থাকলো, কিন্তু এতদিনে না মোর বয়সী হচ্ছে, মানে একটা কার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আজ থেকে 17 বছর আগে আমি আমার স্ত্রী সহ ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে ময়মনসিংহে আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের সাথে আমাদের একমাত্র মেয়ে রূপা হচ্ছিল। তো তখন ওর বয়স আর কত হবে, এই ধরো 9-10 হবে। হঠাৎ করে ঘটে যাওয়া একটা সড়ক দুর্ঘটনা আমার কাছে কেড়ে নিল আমার একমাত্র মেয়ে রূপা আর ওর মাকে। মানে আমার জীবন থেকে অচিত হয়ে গেল ওরা দুজন। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, মানে আমার রিপানা দেখতে ঠিক তোমার মতো। আমি না আসলে আপনাকে কি বলবো, আমার আসলে কোনো কিছু বলার ভাষা নেই, তবে এতটুকু বলতে পারবো আপনাকে আমি আমার বাবার মতোই শ্রদ্ধা করব। থ্যাংকস রায়হান, অবশেষে আমাকে একটু সময় দেওয়ার জন্য। কথা বলি, আমি জানি তুমি কি কথা বলবে। সবসময় যে তোমার ধারণা ঠিক হবে সেটা কিন্তু না। ওকে ফাইন, ঠিক আছে, শুনি তোমার নতুন কি বলার আছে। শোনো না, আমরা যে নতুন ফ্ল্যাটটা কিনবো সেখানে অবশ্যই একটা কিড জোন থাকবে। মানে কি, আবার তো সে একই কথাই বলছো। আচ্ছা, প্ল্যান করা তো দোষের কিছু না, রাইট? না, দোষের কিছু না, কিন্তু বারবার একটা টপিক নিয়ে কথা বলতে না আমার একদমই ভালো লাগে না। তোমার সমস্যাটা কি একটু বলবে? তুমি সব ব্যাপারে এত রিয়্যাক্ট কেন করো? সমস্যা আমার না, সমস্যা কি জানো, তুমি শুধু তোমারটা ভাবো। আচ্ছা, যেখানে সেখানে যখন তোমাকে একটা টপিক নিয়ে কথা বলতেই হবে, এটা কি ঠিক? ওকে ফাইন, আর কথাই বলবো না। সেটাই ভালো। তুমি তো সেটাই চাও। সারাটা জীবন আমি দেখেছি তুমি শুধু তোমার চিন্তা করেছো, সারাটা জীবন তুমি চিন্তা করেছো তোমার প্রফেশন, তোমার ক্যারিয়ার, দ্যাটস ইট। সব কিছু জেনে শুনে তো আমার কাছে এসেছো। শুনি, এসেছি না, কিন্তু আমি কখনো ভাবিনি ব্যাপারটা এই পর্যায়ে চলে যাবে। ফাইন, তুমি আসলে কি বলতে চাও আমাকে একটু বুঝিয়ে বলবে। নতুন করে তোমাকে আমি কি বলবো রায়হান, তোমার কাছে তো আমি একটা জিনিসই চেয়েছি। আমি তো বলিনি আমার কোনো সমস্যা আছে, আমি জাস্ট টাইম চাচ্ছি। আর একটা কথা তোমাকে বারবার আমি বোঝাতে পারবো না, প্লিজ। কিন্তু তুমি টাইম চাচ্ছো ভালো কথা, এটা কিন্তু ডক্টরের কাছে তো যাবা। সেটা তো প্রবলেম, I don't want to go to the doctor. আর একবার এই বিষয়ে আমার সাথে তুমি কথা বলবে না, মাইন্ড ইট।
করছো তুমি? ফোন ধরতে ইচ্ছে করছে না তাই? মানে কি? মানে খুব সিম্পল, তোমার মতো এরকম মেয়ের সঙ্গে আসলে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। খবরদার, তুমি না জেনে শুনে আমার নামে একটা বাজে কথা বলবে না। না জেনে না বুঝে? হ্যাঁ, দোষটা আমারই। আসলে আমারই সিদ্ধাভ্যাসের সাথে তোমার পরিচয় করে দেওয়া একদম উচিত হয়নি। তুমি যে এরকম ভাবে লোভে পড়ে যাবে সেটা আসলে আমি বুঝতে পারিনি। আমার নিজের চোখে দেখা তোমাদের হাসাহাসি, তোমাদের ঘুরে বেড়ানো, এটাকেও তুমি বলছো আমার ভুল? তুমি এত বাজে, তোমার মন মানসিকতা যে এত খারাপ সেটা আমি জানতাম না। তুমি আসলেই তো একটা ফালতু ছেলে। সত্যি কথা বললে সবাই এরকমই বলে। আসলে মানে কি, অনেক তোমার কি একটু লজ্জা লাগছে না? একটা বাবার বয়সী লোকের সম্বন্ধে তুমি এইসব বলছো আমাকে নিয়ে? তাও তোমার সাথে আমার কথা বলার রুচি নাই আসলে। জানি তো এই সময় রেখেই দেবে। রাখবো না তো কি করবো, তোমার সাথে আমার কোনো ইচ্ছা করছে না কথা বলার। আশ্চর্য, তুমি আমাকে ফোনই দেবা না, আমার ফোন দেওয়াটাই আসলে ভুল হয়ে গেছে। জানি তো এই সময় রেখেই দেবে, রাখো, অসুবিধা নেই, রাখো রাখো। আচ্ছা, আমাদের এই ফ্লোরের সব কাজ তো শেষ হয়ে গেছে না? ওকে ফাইন, আমি সাইন করে দিচ্ছি। ঠিক আছে, এই দুই দিনের মধ্যে এই পুরো ফ্লোরটা কমপ্লিট চাই। আমি যেটা বলছিলাম, দুই দিনের মধ্যে পুরো ফ্লোরটা কমপ্লিট চাই। আর আমি ইয়া করবো, মাল যেগুলো আসবে ওগুলো লিস্ট করে আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আর যাতে আমরা নেক্সট উইক উপরে কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, চলো ওদিকটা যাই। দেখা হবে জানতাম, তবে এভাবে দেখা হবে সেটা ভাবিনি। আমিও দেশে কবে ফিরল? এ তো কিছুদিন হলো। তা কক্সবাজারে কি বেড়াতে? না, আমি একটা কাজে এসেছি। আমাদের কোম্পানি এখানে একটা প্রজেক্ট চালু করেছে, আর এখন তো মনে হচ্ছে এখানেই থেকে যেতে হবে। তন্দ্রা কেমন আছে? আচ্ছা, তন্দ্রা ভালো আছে। অনেক তোমাদের দুজনের সম্পর্কটা কেমন যাচ্ছে? সামান্য বিষয় নিয়ে অনেক সন্দেহ করে আমি। নো রিলেশনশিপ ইজ 100% পারফেক্ট। তা ঠিক,
কারো মাঝে বেশি আর কারো মাঝে কম। কেউ সব কথা বলে দেয় আর কেউ লুকিয়ে রাখে বা লুকিয়ে চলে। তোমার ভুল বোঝার অভ্যাসটা এখনো কেন না? তাই আমার জায়গায় তুমি হলে কি ভুল বুঝতে না? হয়তোবা তাই। আসলে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে তার মতো করে বুঝে। জোর করে নিশ্চয়ই বিয়েটা দেয়নি তোমাকে? অনেকটা তাই হয়েছে। তুমি তো খুব ভালো করে জানো যে তন্দ্রার বাবা আর আমার বাবা ভালো বন্ধু। তারা ভিতরে ভিতরে যে আমাদেরকে নিয়ে এমন প্ল্যান করে ফেলেছে আমরা নিজেরও বুঝতে পারি। আমাদের আড্ডা, আমাদের ঘোরাঘুরি, তারা ভাবতো যে আমরা হয়তো একটা সম্পর্কের মধ্যে আছি। বাদ দাও, যা ঘটে গেছে তো ঘটে গেছে, এসব নিয়ে এখন কথা বলে তো কোনো লাভ নেই। ঠিকই বলেছো, সবাই ভালো থাকুক এটাই কামনা করি। এনিওয়েজ, কি নিয়ে ব্যস্ত আছো? ওই ডান্স কোরিওগ্রাফি। আর অনেক নিশ্চয়ই তার লেখালেখি নিয়ে ব্যস্ত আছো। আর হব না আমরা দুজন সঙ্গী, বাস্তবতায় রাশিদের সঙ্গে পদ চাও। আমি আমার মতো আর তুমি তোমার মতো। দেখা হবে, কথা হবে, চোখে চোখ রাখা হবে না, পুরনো প্রেমে ভাসবো না দুজন, তবুও যেন অজানা প্রেম জানা হয়ে হাজির হয় বারবার। অযথা কাউকে ভুল বোঝা কিন্তু ঠিক নয়। আর সুস্মিতা কিন্তু আসলে খুব ভালো একটা মেয়ে। না না, ঠিক আছে, কি বলছো তুমি? ঠিক আছে, ঠিক তো নিয়েও নিয়ে সুস্মিতা আমাকে সবকিছু বলেছে, কিন্তু আমি তো আপনাকে এই বিষয়ে কিছু বলিনি। না, তুমি অবশ্য বলনি, কিন্তু তুমি কি জানো সুস্মিতা না তোমাকে খুব বেশি ভালোবাসে। তোমার এই ভুল বোঝাতে খুব বেশি কষ্ট পাচ্ছে, মানে এই লোড নিতে পারছে না। আর সুস্মিতা কিন্তু কাজের ব্যাপারে খুব ইচ্ছে আছে, তাই তো একসঙ্গে আমরা অনেক কাজ করব। আর কেনই বা করবো না, ও তো আমার মেয়ে। মানে তোমার মনে আছে নে, সুস্মিতাকে তুমি যখন প্রথম আমার কাছে এনেছিলে সেদিন, না ওকে দেখে আমার রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, আর না তারপর থেকে আমি সুস্মিতার মুখে না আমার ওই মেয়েটাকে খুঁজে ফেলি। আর আর এই কারণে হয়তো ওর সাথে আমার এত বেশি সখ্যত হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না, মানে কি? হ্যাঁ, এই কারণে
তোমাকে কাজের বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন আর যা দেখে তুমি কষ্ট পেয়েছো, কিন্তু ওনার সাথে আমার বাবা মেয়ের সম্পর্ক ছাড়া আর কিছু নেই। আমাদের দুজনের ভিতরে বাবা মেয়ের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। ভাইয়া, আমি আমি খুবই লজ্জিত। ইটস ওকে। অনি, সুস্মিতা, যে কোনো সম্পর্কের মাঝে শেয়ারিং এবং কেয়ারিং থাকতে হবে, এবং একজন না আরেকজনকে বিশ্বাস করতে হবে, আর বিশ্বাসের উপর কিন্তু একটি সম্পর্ক সুদৃঢ় হয়। তাই অলওয়েজ ভালো থাকার চেষ্টা করবে, নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখার চেষ্টা করবে। আসি না মা। I'm sorry. I'm really sorry. It's okay. তুমি কেন আমাকে ভুল বুঝেছো? তুমি আমাকে চেনো না। আমি কেমন? I'm really sorry.